পুলিশের পোশাক না পরে থাকলে ওইভাবে কারোর ওপর আক্রম জোর করে ভ্যানেও তোলা যায় না ডালবাজারে বা হেয়ারসিট থানায় আমরা জানতে পারি যে তাদের ওপরে নাকি প্রবল চাপ আছে এই চাপটা অবশ্যই রাজনৈতিক দলের চাপ ক্ষম ক্ষমতাসীন দলের যে সেকেন্ড ইন কমান্ড যাকে বলে তিনি নাকি এই নির্দেশ দিয়ে সুতরাং নির্বাচন কমিশনও কতটা নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারছে এই ঘটনা সেটাও প্রশ্নচিহ্নের মুখে তুলে দিয়েছে পুলিশের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচনের কমিশনের ভূমিকা সহ আমরা

তাদের একটি যৌথ মঞ্চ তৈরি হয়েছে তারা তাদের মিছিল ছিল এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তারা আমন্ত্রণ জানিয়েছিল সেই হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা চার পাঁচজন সেই মিছিলে অংশগ্রহণ করেছিলাম এবারে মিছিলের মধ্যে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচ্য এদের কুশপুতুল পুতুল পোড়ানো হয়েছে পুলিশ তখন কোনো বাধা দেয়নি বা মিছিল শুরুর সময়ও বাধা দেয়নি কিন্তু যখন এই ডোরিনা ক্রসিংয়ে মিছিলটা আসে তখন এখানে আবার একটি প্রতীকী সব দেহ সেটাকে দাহ করবার জন্যে যখন আমরা উদ্যোগ নিতে শুরু করি সেই সময় পুলিশ এসে বলে যে না এখানে এসব করা চলবে না বলে তারা চাকরি প্রার্থী সংগঠনের যারা ছিল তাদের মারধর করে ভ্যানে তুলতে থাকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আবহাওয়ক ভাস্কর ঘোষ তিনি তার প্রতিবাদ করেন যে এটা কেন করছেন তখন তাকেও ভ্যানে তোলবার চেষ্টা করলে তিনি বসে পড়েন এবং তখন তাকে টানা হিসরা করে তার জামা ছিঁড়ে দিয়ে এবং একজন তিনি পুলিশের পোশাকে ছিলেন না তিনি মূল ভূমিকা নেন এই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া যায় সংগ্রামী যৌথ মঞ্চ সেটা চিন্তাভাবনা করছি পুলিশের পোশাক না পরে থাকলে ওইভাবে কারোর ওপর আক্রম জোর করে ভ্যানেও তোলা যায় না তো সেইটা করে তিনি ভাস্কর ঘোষ এবং আরও তিনজন অভিজিৎ রায় ইন্দ্রজিৎ মণ্ডল এবং নব প্রদীপবাবু এদের ওই ভ্যানে তুলে দেয় তো এটা নিয়ে আমরা লালবাজারে তারপরে বিক্ষোভ করি কিন্তু লালবাজারে বা হেয়ার স্ট্রিট থানায় আমরা জানতে পারি যে তাদের ওপরে নাকি প্রবল চাপ আছে এই চাপটা অবশ্যই রাজনৈতিক দলের চাপ এবং শোনা গেল যে এই রাজ্যের ক্ষম ক্ষমতাসীন দলের যে সেকেন্ড ইন কমান্ড যাকে বলে তিনি নাকি এই নির্দেশ দিয়েছেন অথচ এই সময় পুলিশের থাকার কথা নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচন কমিশনের কাছে যখন আমরা যাই তাকে তারা আমরা প্রশ্ন করি যে আপনারা আপনাদের কি অনুমতি নিয়েছে পুলিশ তারা বলে না তারা প্রথমে আমাদের সাথে কথাই বলতে চায়নি পরে জোর জোর করে কথা বলে বলছে না তখন না তারা বলে আমরা পুলিশের কাছ থেকে রিপোর্ট চাইছি তো সুতরাং নির্বাচন কমিশনও কতটা নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারছে এই ঘটনা সেটাও প্রশ্নচিহ্নের মুখে তুলে দিয়েছে যে সেই পুলিশ যদি সেই রাজনৈতিক দলদাসের মতোই আচরণ করে অর্থাৎ যার আদেশ দেওয়ার ক্ষমতাই নেই সে আদেশ দিয়ে যাচ্ছে এবং পুলিশ সেটাকেই কার্যকর করছে ভাস্কর ঘোষ এবং আরও বাকি পনেরো জনকে মোট সেদিন গ্রেপ্তার করে এবং একটি জামিন অযোগ্য ধারাও দেয় তার সঙ্গে কোর্টে যখন সেটা ওঠে তখন জিজ্ঞাসা করে যা বিচারপতি তিনি জিজ্ঞাসা করেন যে কি জামিন অযোগ্য কি করেছে পুলিশকে তখন পিপি যিনি আছেন পাবলিক প্রসিকিউটার তিনি বলেন যে পুলিশের গায়ে জল দিয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে যিনি উকিল ছিলেন তিনি বলেন যে শীতকালে হলেও না জল দেওয়া একটা অপরাধ হতো কিন্তু গরমকালে গায়ে জল দিয়েছে এটা তো কি অপরাধ করো নয় তখন বিচারপতি বলেন যে না এরা তো চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করছে এরা তো চোর চুরি করেনি তো এদের কেন গ্রেপ্তার করেছেন এবং তিনি বিনা শর্তে জামিন দিয়ে দেন না 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 সঠিকভাবে তারা কিছু জানায়ও নি কিছু পরিষ্কারভাবে বলতেও পারেনি অভিজিৎ রায় তিনি একজন বয়স্ক মানুষ চৌষট্টি বছর বয়স এবং তার ব্লাড সুগার আছে তাকে আমরা ওষুধও পাঠিয়েছিলাম পুলিশ বলেছে যে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ দেওয়া যাবে না সেই ওষুধটাও পুলিশ আমাদের আর ফেরত দেয়নি তো এইভাবে একটা পশ্চিমবঙ্গে অন্যান্য ক্ষেত্রে যেরকমভাবে এইরকম দলদাসত্ব চলছে রাজনৈতিক ক্ষমতাসীন দলের কথা পুলিশ চলে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি এটাই আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা যে ওই দোষী যে ব্যক্তি যিনি পুলিশের পোশাকে ছিলেন না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর্যালোচনা আমরা শুরু করেছি এবং আমাদের আইনজীবীর সাথে কথা বলছি পুলিশের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচনের কমিশনের ভূমিকা সহ আমরা সেটা নিয়ে আগামীতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি